অভিনন্দন এবং এত সুন্দর একটা প্রয়াস, যাতে আগামী বছর আমরা ভালো পুজো করার এবং ভালো মানুষকে উপহার দেওয়ার, পুজো উপহার দেওয়ার চেষ্টা করব, এই বলে আমার বক্তব্য আমি এখানে এসেছি। আপনার নাম? আমার নাম অরুণাভ চ্যাটার্জি। আপনি? আমি খেলোয়াড় ক্লাবের সেক্রেটারি। আজকে কি হলো দাদা? আজকে ওই সাহস সম্মান দিল ঐকতান থেকে, আমরা ঐকতানকে আমার ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এইরকম অনুষ্ঠান করতে পারলে পরে আমরা উৎফুল্ল হই এবং সামনের বছর আমরা আরও ভালো পুজো করবো, আকাশীপাড়ার সমস্ত দর্শকরা দেখতে পাবে। এরকম ধরনের প্রাইজ তো আগে আমরা সেরকমভাবে পাইনি, যাকে বছরে ঐকতান করাতে ঐকতানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোন স্থানে ছিল আপনাদের পুজোটা? এবার প্রথম স্থানে করেছে আমাদের। পুরস্কারের মূল্য 5,001 টাকা। আপনার নাম? আমার নাম তাপস সাহা। আপনি? আমি পুজো কমিটির সম্পাদক আর আমার ক্লাব সেক্রেটারি রয়েছে। ঐকতানের পরিচালনায় পরমার পুজো প্রতিবারের ন্যায় এবারও অত্যন্ত যারা গরিব মানুষ তাদের কম্বল বিতরণ এবং 2020 সালে শ্রী শ্রী মা দুর্গা পূজা প্রথম দ্বিতীয় তৃতীয় স্মারক সম্মান ঐকতানের পক্ষ থেকে করা হয়। বিশেষ করে আমাদের বাবু বাচ্চু বোদন এবং এই স্টেশন পাড়া ঐকতানের যারা সদস্য আমিও তার মধ্যে যুক্ত, তাদের অক্লান্ত পরিশ্রমে পরমার পুজো প্রতিবারে সুস্থভাবে হয় এবং সমস্ত বেথরডরিবাসীকে আমরা আমন্ত্রণ জানাই বড় মায়ের পুজোয় অংশগ্রহণ করার জন্য এবং আগামী দিনে যাতে বড় মায়ের পুজো সুষ্ঠুভাবে আমরা করতে পারি। আমি বেথুয়াবাসী হিসাবে আমি বেথুয়ার ব্যবসায়ী বন্ধুদের কাছে, জনসাধারণ কাছে আবেদন করছি আপনারা সহযোগিতা করবেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।